চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর একটি। দৃষ্টিনন্দন চা বাগান, প্রাকৃতিক নির্মল পরিবেশ, ফলজ বাগান, লেক, আঁকাবাঁকা সড়ক, বনাঞ্চল, উঁচু নিচু পাহাড় ও হাওড় সমৃদ্ধ শহর শ্রীমঙ্গল অপরূপ সৌন্দর্যেরই লীলাভূমি। আমাদের ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান, যাওয়ার উপায়, হোটেল ও রিসোর্টের তথ্য, একদিনে ঘুরে দেখার উপায় ও খরচসহ শ্রীমঙ্গল ভ্রমণের সকল তথ্য। আশা করি আমাদের এই ভিডিওটি পুরোটা দেখলে শ্রীমঙ্গল ভ্রমণের সবকিছুই আপনার জানা হয়ে যাবে। সবুজ প্রকৃতির মায়াবী রূপের কারণে শ্রীমঙ্গলের রয়েছে আলাদা পরিচিতি। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের এই লীলাভূমিতে বেড়াতে পারবেন সারা বছর। চা বাগানেই সাধারণ ভ্রমণার্থীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। দেশের 163টি চা বাগানের মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় আছে প্রায় 40টি চা বাগান। শুধু চা বাগান নয়, বিচিত্র এই শ্রীমঙ্গল ও তার আশেপাশে রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম ঝর্ণা, রাবার, লেবু ও আনারস বাগান, হাইল হাওর, লাল পাহাড়, চা জাদুঘর, খাসিয়াপল্লী, নীলকণ্ঠ কেবিন, বদ্ধভূমি 71, চা গবেষণা ইনস্টিটিউট, মণিপুরী পাড়া, গারোপল্লী প্রভৃতি। প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য শ্রীমঙ্গলে রয়েছে বেশ কিছু ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যকে ঠিক রেখে নাগরিক সব সুবিধা নিয়ে গড়ে উঠেছে এই রিসোর্টগুলো। পরিবার পরিজনের সাথে একান্ত সময় কাটানো কিংবা হানিমুনের জন্য বেছে নিতে পারেন শ্রীমঙ্গলের যে কোনো রিসোর্টকে। বৃষ্টি কিংবা কনকনে শীত অনুভব করতে বছরের যে কোনো সময় শ্রীমঙ্গল বেড়াতে আসতে পারেন। ঢাকা ও তার আশপাশ থেকে খুব সহজেই একদিনে শ্রীমঙ্গল ঘুরে আবার ঢাকায় ফিরে আসা যায়, তাই ডে ট্যুরের জন্য শ্রীমঙ্গল অনেকের কাছে পছন্দের জায়গা। কিভাবে শ্রীমঙ্গল ঘুরে দেখবেন কিংবা ডে ট্যুর প্ল্যান কিভাবে সাজাবেন ও খরচ কেমন হবে তার বিস্তারিত থাকছে এই ভিডিওর শেষ অংশে। ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ট্রেন হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল যেতে পারবেন। শ্রেণীভেদে ট্রেনের টিকিটের মূল্য 240 টাকা থেকে 550 টাকা পর্যন্ত। শ্রীমঙ্গল পৌঁছাতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। ঢাকার ফকিরাপুল, মহাখালী ও সায়দাবাদ থেকে হানিফ, শ্যামলী, সিলেট এক্সপ্রেস ও অ্যানাসহ বিভিন্ন পরিবহনের বাস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে চলাচল করে। বাসের টিকিট মূল্য 300 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। আর বাসে ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে শ্রীমঙ্গল যাওয়ার বাস পাবেন। লোকাল বাসে শ্রীমঙ্গল যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো, আর খরচ হবে 100 টাকা থেকে 120 টাকা। এছাড়া সিলেট থেকে ট্রেন বা প্রাইভেট কারেও শ্রীমঙ্গল যেতে পারবেন। শ্রীমঙ্গলে থাকার জন্য বেশ কিছু আকর্ষণীয় রিসোর্ট, কটেজ, সরকারি বেসরকারি গেস্ট হাউস ও আবাসিক হোটেল রয়েছে। 5 স্টার মানে রিসোর্টের মধ্যে আছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডে রয়েছে দুসাই রিসোর্ট। এই রিসোর্টগুলোতে থাকতে প্রতি রাতের জন্য খরচ হবে 12,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। চা বাগানে ঘেরা ও সুন্দর পরিবেশের রিসোর্টগুলোর মধ্যে নভেম ইকো রিসোর্ট, শ্রীমঙ্গল টি রিসোর্ট, নিসর্গ ইকো কটেজ, বালিশিরা রিসোর্ট, শান্তিবাড়ি রিসোর্ট, টি হেভেন রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট এবং হিমাচল রিসোর্ট উল্লেখযোগ্য। এসব রিসোর্টে এক রাত থাকতে রুম ভাড়া লাগবে 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। কম খরচে থাকতে চাইলে শ্রীমঙ্গল শহরে হোটেল ভীষণ, শ্রীমঙ্গল ইন হোটেল, হোটেল স্কাই পার্ক, গ্রিন লিফ গেস্ট হাউস ও হোটেল বিলাসের মতো মাঝারি মানের আবাসিক হোটেলকে বেছে নিতে পারেন। এসব হোটেলে এক রাত থাকতে হোটেলের মান অনুযায়ী ভাড়া লাগবে 800 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত। এছাড়া সিজন ও বিভিন্ন উপলক্ষে রিসোর্টগুলোতে বিভিন্ন হারে ডিসকাউন্টের ব্যবস্থা থাকে। রিসোর্ট ঠিক করার আগে বর্তমান ভাড়া ও ডিসকাউন্ট সম্পর্কিত আপডেটের তথ্য জেনে নিন। শ্রীমঙ্গলের রিসোর্ট ও হোটেলের অফার এবং বুকিং নাম্বার দেখুন ভিডিওর ডিসক্রিপশনে। শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান কিভাবে সাজাবেন তা মূলত নির্ভর করবে আপনি কতদিন থাকবেন এবং কী কী জায়গা ঘুরে দেখতে চান। যদি সব জায়গা সময় নিয়ে ঘুরে দেখতে চান তাহলে অন্তত 2 দিন মিলিয়ে ঘুরে দেখলে ভালো লাগবে।
বাজেট নিয়ে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে পছন্দের যে কোনো রিসোর্টে এক বা দুই দিন কাটিয়ে দিতে পারেন। রিসোর্টের চারপাশের প্রকৃতি দেখার পাশাপাশি আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখুন নিজের মতো করে। আর একদিনে ঘুরে দেখতে চাইলে শ্রীমঙ্গলের কাছাকাছি প্রায় সব আকর্ষণীয় জায়গায় ঘুরে দেখা সম্ভব। শ্রীমঙ্গল দেখতে চাইলে সবচেয়ে ভালো হবে ঢাকা বা যে স্থান থেকে আসেন না কেন এমনভাবে রওনা দিন যেন ভোরে শ্রীমঙ্গল থাকতে পারেন। ঢাকা থেকে আসার ক্ষেত্রে রাতের উপবন ট্রেন কিংবা বাসে চলে আসুন, তবে ট্রেন বা বাসে আসলে ভোর রাতের দিকে আপনাকে শ্রীমঙ্গল নামিয়ে দেবে। এই ক্ষেত্রে সকাল হওয়া পর্যন্ত সময়টুকু কিভাবে কাটাবেন তা আপনাকে আগেই ঠিক করে নিতে হবে। শ্রীমঙ্গল এসে আপনার আগে থেকে ঠিক করা গাড়ি কিংবা প্রয়োজন অনুযায়ী সিএনজি জিপ বা মাইক্রোবাস ঠিক করে নিন। সারাদিন ঘোরার জন্য সবচেয়ে ভালো হবে গাড়ি রিজার্ভ করে নেওয়া। সিএনজিতে সর্বোচ্চ 5 জন এবং জিপে করে 10 জন ঘুরে বেড়াতে পারবেন। সারাদিনের জন্য সিএনজি ভাড়া লাগবে 1,200 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত। জিপ রিজার্ভ নিতে ভাড়া লাগবে 2,000 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত। গাড়ি ঠিক করার আগেই কী কী ঘুরে দেখবেন, কিভাবে ঘুরে দেখবেন তা আলোচনা করে ভাড়ার ব্যাপারে দরদাম করে নিন। সকালে নাস্তা সেরে প্রথমেই রওনা দিন মাধবপুর লেকের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল থেকে মাধবপুরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। শ্রীমঙ্গল শহর থেকে বের হওয়ার সাথে সাথেই দুপাশে মনোরম চা বাগানের দেখা মিলবে। গাড়ির চালককে বলে নেবেন নূরজাহান চা বাগানের ভেতর দিয়ে মাধবপুর লেকে নিয়ে যেতে, তাহলে যাওয়ার পথে চা বাগানের সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করতে পারবেন। ইচ্ছে হলে চা বাগানে ডু মারতেও মানা নেই। এখানে চারপাশে চা বাগান দেখতে দেখতে মাধবপুর লেকের কাছে চলে যাবেন। গাড়ি থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে চা বাগানে ঢাকা সবুজ পাহাড়ে ঘেরা অপূর্ব মাধবপুর লেকের দেখা পাবেন। লেকের পাশ দিয়ে হেঁটে বেড়ান কিছুক্ষণ, উঁচু টিলায় উঠে পুরো লেকের সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। এই অপরূপ সৌন্দর্যের রেশ অনেকদিন মনকে চাঙ্গা করে রাখবে। মাধবপুর লেকে ঘণ্টাখানেক সময় কাটিয়ে চলে আসুন গাড়ির কাছে। এইবার চলে যান লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখতে। মাধবপুর লেক থেকে লাউয়াছড়া উদ্যানে যেতে 30 মিনিটের মতো সময় লাগবে। লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। বর্তমানে বাংলাদেশের 10টি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। 250 হেক্টর আয়তনের এই উদ্যানে প্রায় 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। টিকিট কেটে প্রবেশ করুন এই উদ্যানে। ছাত্র ও ছোট বাচ্চাদের জন্য প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা, প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। বনের সৌন্দর্যকে আরও কাছ থেকে দেখার জন্য আধা ঘন্টা, 1 ঘন্টা ও 3 ঘন্টা তিনটি ভিন্ন ভিন্ন ট্রেইল রয়েছে এখানে। ট্রেইল ঘুরতে যদি গাইড নিতে চান তবে এখানে 3 ক্যাটাগরির গাইড পাওয়া যায়। গাইড নিতে খরচ হবে 200 টাকা থেকে 600 টাকা। ট্রেইলগুলোতে ট্রেকিং করে খুব কাছ থেকে বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। উঁচু নিচু পথ, আলো আধারের চোখ ধাঁধানো খেলা, পাখির কলকাকলি ও চিচিপোকার শব্দ সব কিছু মিলে প্রকৃতির আদিম অনুভূতির জাদুতে আচ্ছন্ন করে রাখবে লাউয়াছড়ার ট্রেইলগুলো। এছাড়া লাউয়াছড়া উদ্যানের ভেতরেই আছে খাসিয়াপুঞ্জি, পানের বরজ, চা বাগান ও ঝিড়ি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট রেলপথ। এই রেলপথ দর্শনার্থীদের কাছে খুব জনপ্রিয়। এখানে জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এবং হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির শুটিং করা হয়েছিল। রেললাইনের পাশ দিয়ে কিছুক্ষণ হেঁটে বেড়াতে পারেন। উদ্যানের ভেতরে টিলার উপরে হালকা চা নাস্তার জন্য একটি রেস্তোরাঁ এবং সুভেনীয় শপ রয়েছে। জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই উদ্যানে পছন্দ মতো একটি ট্রেইল ঘুরে দুপুরের মধ্যে ফিরে আসুন শ্রীমঙ্গল শহরে। লাউয়াছড়া থেকে ফিরে আসার পথে পড়বে পদ্মভূমি 71, চা বাগান, টি রিসোর্ট, লেবু বাগান, রাবার বাগান, আনারস বাগান প্রভৃতি। এই জায়গাগুলোতে আপনার ইচ্ছে মতো কিছুটা সময় কাটাতে পারেন। শ্রীমঙ্গল ফিরে আসার পথে রাস্তার পাশে কোনো রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন, অথবা শ্রীমঙ্গল শহরের 5টি রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার খেয়ে নিতে পারবেন। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে যান সীতেশবাবুর চিড়িয়াখানা দেখতে। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে পরিচালিত এই চিড়িয়াখানা ঘুরে দেখতে নিঃসন্দেহে ভালো লাগবে। হাতে সময় থাকলে বা অন্য কোনো স্থানে যাওয়ার ইচ্ছে না থাকলে পরন্ত বিকেল হাইল হাওরে কাটাতে পারেন। বর্ষায় পানি ভর্তি হাওর আর শীতে অতিথি পাখির দেখা মিলবে এখানে। চিড়িয়াখানা বা হাওরে যাবার পরিকল্পনা না থাকলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখতে পারেন।
এখানে বাংলাদেশে চা চাষের পরিপূর্ণ ইতিহাস ও চা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন। বিকেলে হাতে সময় থাকলে লাল পাহাড়েও যেতে পারেন। লাল পাহাড় যেতে ফুলছড়া চা বাগানের ভেতর দিয়ে 30 মিনিটের মতো হেঁটে যেতে হবে। লাল পাহাড়ের উপর থেকে চারপাশের চা বাগান দেখতে বেশ ভালো লাগবে। সাত রঙের চা খেতে চাইলে যেতে হবে বিখ্যাত চায়ের দোকান আদি নীলকণ্ঠ টি কেবিনে। চা খেয়ে কেনাকাটা করার প্ল্যান থাকলে তাহলে নীলকণ্ঠ কেবিনের কাছে মণিপুরী পল্লীতে যেতে পারেন। দরদাম করে কেনাকাটা করে নিতে পারেন মণিপুরী শাড়ি, শাল সহ আরো অনেক কিছুই। আর চা পাতা কিনতে চাইলে যেতে হবে শহরের স্টেশন রুট এলাকায়। শ্রীমঙ্গল ভ্রমণে এই সব কিছুই করতে হবে আপনার হাতের সময় অনুযায়ী। আপনি চাইলে যে কোনো দর্শনীয় স্থান যুক্ত বা বাদ দিয়ে ভ্রমণ পরিকল্পনা নিজের মতো সাজাতে পারেন। আপনার উদ্দেশ্য যদি থাকে শুধুমাত্র চা বাগান ঘুরে দেখা, তাহলে ভানুগাছা রোড ধরে ফিনলে চা বাগান ও নূরজাহান চা বাগান ঘুরে দেখতে পারেন। যদি ওই দিন রাতের মধ্যে ঢাকায় ফিরতে চান, তাহলে শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যার মধ্যে ঢাকাগামী বাসে উঠে পড়ুন, অথবা ট্রেনে ফিরতে চাইলে সন্ধ্যা 6টার পারাপত এক্সপ্রেস ট্রেনের টিকিট আগেই কেটে রাখুন। আর রাতে শ্রীমঙ্গল থাকতে চাইলে পছন্দ মতো কোনো রিসোর্ট বা আবাসিক হোটেল অগ্রিম বুকিং করে রাখুন। বাজেট ট্যুর ও ভ্রমণ পরামর্শ। 4-5 জন বা 8-10 জনের গ্রুপ করে বেড়াতে গেলে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। হোটেলে থাকার ক্ষেত্রে দরদাম করে মধ্যম মানের হোটেলে রুম শেয়ার করে থাকুন। নন এসি বাস অথবা ট্রেনে সুবন চেয়ারে গেলে যাতায়াত খরচ কিছুটা কম হবে। ছুটির দিন বা পিক সিজন ছাড়া ভ্রমণে গেলে হোটেল বুকিং, গাড়ি ভাড়া ও কেনাকাটায় কিছুটা ছাড় পাওয়া যায়। ন্যূনতম খরচের হিসেব করলে ঢাকা থেকে একদিনের প্ল্যানে 4-5 জন মিলে গ্রুপ করে ঘুরতে গেলে জনপ্রতি 1,200 টাকা থেকে 1,500 টাকাতেই শ্রীমঙ্গল ঘুরে দেখতে পারবেন। শ্রীমঙ্গল ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদেরকে জানাতে পারেন। যেহেতু সময়ের সাথে সাথে অনেক তথ্যের পরিবর্তন হয়, তাই সকল আপডেটের তথ্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে পড়ে নিন। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে নিশ্চিত করে নিন। আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন সবার সাথে। আর আশা করি অতি শীঘ্রই নতুন কোনো ভ্রমণ স্থানের বিস্তারিত তথ্য নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।